সকাল এবং রাত, সকালে ঘুম থেকে উঠা থেকে আরম্ভ করে রাত্রে ঘুম আসতে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটা প্ল্যানিং করে নিতে হবে যে আসলে আমরা কি ধরনের খাবার খাব, এবং সেই খাবারগুলি প্রতিটাই হতে হবে তরতাজা, প্রতিটাই হতে হবে গরম পানিতে ধোয়া, প্রতিটা কাজে আমরা হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করব, প্রতিটা কাজে আমরা গরম পানি ব্যবহার করব। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকল রোগকেই প্রতিরোধ করব। শুধু আজকে করোনা আসছে, কোভিড-19 আসছে বলেই আমরা তাকেই প্রতিরোধ করব তা না, আমাদের যেরকম প্রথম প্রতিরোধ করতে হবে মাইটসকে, দ্বিতীয় প্রতিরোধ করতে হবে গ্লুকোটিনকে। গ্লুকোটিন হলো সাদা জাতীয় একটা জীবাণু এবং সাদা খাবারের ভিতরে তার অবস্থান এক সমস্যা। এখন সাদা খাবার বলতে আমি বুঝবো ভাত, সাদা খাবার ময়দা, রুটি, চিনি, লবণ, মানে যত সাদা খাবার আমরা খাই সবগুলো খাবারের ভিতরেই গ্লুকোটিন অবস্থান নেয়, অবস্থান নিয়ে সে আমাদের স্টমাকেতে গ্যাস তৈরি করতে থাকে। অনেক রুগী আমাদের কাছে আসল, স্যার ভাত খাওয়ার পর থেকে আমার পেট শুধু ফুলতেই আছে, গ্যাস হয়ে, তারও তো তার পেটে অনেক দিনের গ্লুকোটিনের আশ্রয় আছে, মানে এই গ্লুকোটিন নামক এই জীবাণুটি তার স্টমাকে আশ্রয় নিয়েছে। এই গ্লুকোটিনকে প্রতিরোধ করতে হলে আপনাকে ভাতকে সামান্য এক টুকরা ভাত পাকের সময় কাঁচা হলুদ দিয়ে দিতে হবে। যদি এক টুকরা কাঁচা হলুদ আমি দিয়ে দিই, ভাতটা একটু হলুদ হলুদ হয়ে গেল, রং শুধু একটু চেঞ্জ হইলেই আর গ্লুকোটিন সেখানে থাকবে না। আমরা যখন রুটি তৈরি করি সেখানে এক চিমটি কাঁচা হলুদ দিয়ে দেবো, রুটিটা হলুদ হয়ে যাবে। সারা বিশ্ব এখন এটাই করতেছে, হলুদ হলুদ হয়ে যাবে, ওখানে আর এই গ্লুকোটিন জন্ম নিতে পারবে না।